ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম, বিএনপির দুই দিনের অবরোধ শুরু। আরও জানাবো অবরোধ প্রত্যাহার চেয়ে রুহুল কবির রিজভীকে আইনি নোটিশ। আরও জানিয়ে দিব 7 জানুয়ারি জাতীয় নির্বাচন। আরও থাকছে ডোনাল্ড লোর চিঠি পেলেন ওবায়দুল কাদের। সবশেষ জানিয়ে দিব গাজাই মরদেহ খাচ্ছে, কুকুর নেই দাফনের জায়গা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে পঞ্চম দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আজ শুরু হচ্ছে। বুধবার ভোর 6টা থেকে আগামী শুক্রবার ভোর 6টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথেই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়, নিহত নেতাকর্মীদের অত্যাচার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসাসহ আটক ও গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে বিএনপি অবরোধ কর্মসূচি দিয়েছে। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দল জোটও এই অবরোধ কর্মসূচি নিয়েছে। এদিকে গত মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী সারা দেশে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীদের নামে পুলিশ বাহিনীর মামলা ও গ্রেফতারের তথ্য তুলে ধরেন। তার দেয়া তথ্য অনুযায়ী শেষ 24 ঘণ্টায় 420 জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার, 11টি মামলায় 1,350 জনের বেশি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এদিকে অবরোধ প্রত্যাহার করে চাকরির পরীক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে সহযোগিতার অনুরোধ জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভীর বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ডাকযোগে রাজধানীর নয়াপল্টন ও গুলশানে বিএনপির কার্যালয়ে ঠিকানা উল্লেখ করে ওই নোটিশ পাঠানো হয়েছে। রিজভীর উদ্দেশ্যে নির্দেশে বলা হয়, প্রতি সপ্তাহে রোববার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত অবরোধের ঘোষণা দেয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রত্যাশীদের পরীক্ষা ব্যাহত হচ্ছে। আগামী 17 নভেম্বর শুক্রবার বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষা নিয়ে দেশব্যাপী পরীক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নোটিশে আরও বলা হয়, এ অবস্থায় নোটিশ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে অবরোধ প্রত্যাহার করে পরীক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে সহযোগিতা করার অনুরোধ করা হলো। অন্যথায় আপনিও আপনার দলের বিএনপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দায় সব দায় আপনি ও আপনার দলকে বিএনপিকেই বহন করতে হবে। নোটিশের শুরুতে বিএনপির উদ্দেশ্যে বলা হয়, আপনি গত 28 অক্টোবর থেকে আত্মগোপনে থেকে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন মাধ্যমে হরতাল অবরোধের ঘোষণা দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন। ঘোষিত কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের যানবাহন এমনকি অ্যাম্বুলেন্স অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আসছেন। নানা জল্পনা কল্পনার পর আগামী 7 জানুয়ারি ভোট গ্রহণের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। বুধবার বিকেলে কমিশন শেষে টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। এর আগে সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরবে ইসি। এরই মধ্যে কমিশন তফসিল ঘোষণার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মঙ্গলবার এক বৈঠকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের ভাষণের খসড়া অনুমোদন করেছে কমিশন। সিএসি হাজি হাবিব আওয়ালে নিজে এই ভাষণ তৈরি করছে বলে জানা গেছে। সূত্র আরও জানায়, গত বছর দায়িত্ব গ্রহণের পরই বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন সহ সার্বিক কর্ম পরিকল্পনার খসড়া রোডম্যাপ তৈরি করে। সেখানে 2024 সালের 4 জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সম্ভাব্য দিন হিসাবে নির্ধারণ করা হয়। ওই তারিখটি ধরেই ইসির পরবর্তী কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারও ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট ও এবং নভেম্বরের প্রথমার্ধে তফসিল হবে বলে নানা সময় বক্তব্য দিয়েছেন। তবে 4 জানুয়ারি একটি বৃহৎ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় ভোটের তারিখ একদিন এগিয়ে 3 জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে প্রায় 1.5 বছরের অপরিবর্তিত রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোটের সেই তারিখ থেকে সরে আসেন কমিশন। গত 9 নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিইসি প্রথমবারের মতো জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে যাচ্ছে। 7 জানুয়ারিকে ভোটের চূড়ান্ত তারিখ রেখে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে জানতে চাইলে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কমিশন সভা ও তফসিল ঘোষণা কমিশনের এখতিয়ার। বুধবার সকাল 10টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বড় রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার তাগিদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অধ্যক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী
পররাষ্ট্র ডোনাল্ড লোর চিঠি তফসিলে কোনো প্রভাব ফেলবে না বলে এক প্রশ্নের জবাবে জানান তিনি। সূত্র জানায়, তফসিল ঘোষণার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার তার সবই সেরে নিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তফসিল ঘোষণার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্মতিও নিয়ে রেখেছেন তারা। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর প্রতি শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর সেই চিঠি উবাইদুল কাদেরের কাছে পৌঁছে দিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স। বুধবার সকাল 11টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স। সাক্ষাৎ শেষে চিঠির বিষয়টি গণমাধ্যমের কাছে জানান উবাইদুল কাদের। বুধবার দুপুরে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে ডোনাল্ড লোর সেই চিঠি উবাইদুল কাদেরের কাছে পৌঁছে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স। সাক্ষাৎ শেষে উবাইদুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। বুধবার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একজন সাংবাদিক উবাইদুল কাদেরকে প্রশ্ন করেন বর্তমান পরিস্থিতিতে সংলাপের সুযোগ আছে কিনা। জবাবে উবাইদুল কাদের বলেন এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান উবাইদুল কাদের। বুধবার দুপুরে সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে ডোনাল্ড লোর সেই চিঠি উবাইদুল কাদের কাছে পৌঁছে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স। সাক্ষাৎ শেষে উবাইদুল কাদেরের গণমাধ্যমে জানিয়েছে এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। বুধবার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একজন সাংবাদিক উবাইদুল কাদেরকে প্রশ্ন করেন বর্তমান পরিস্থিতিতে সংলাপের সুযোগ আছে কিনা। জবাবে উবাইদুল কাদের বলেন এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। এদিকে ফিলিস্তিনের গাজায় আল শিফা হাসপাতালের ভেতরে 179 জনকে গণকবরে দাফন করা হয়েছিল, এরপরও ডজন খানিক মরদেহ পড়ে রয়েছে। এসব দাফনের আর জায়গা নেই। এর সঙ্গে প্রতিপক্ষে যোগ হচ্ছে নতুন নতুন মরদেহ হাসপাতালের মর্গবর্তী। বাধ্য হয়ে এবার মরদেহে রাখতে হচ্ছে হাসপাতালের উঠানে, সেখানে কুকুর যেসব খাচ্ছে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি জানায়, জায়গা অথবা সুযোগের অভাবে মরদেহ দাফন করতে না পারায় সেগুলোকে পছন্দ রয়েছে। এভাবে আরও কিছুদিন গেলে মরদেহ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, এতে নতুন বিপর্যয় দেখা দেবে। WHO-র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্থমায়ার জানিয়েছেন হাসপাতালের আশেপাশে মরদেহ আছে যেগুলো নজরদারি করা যাচ্ছে না, কবর দেওয়া যাচ্ছে না, এমনকি কোনো মর্গেও নেওয়া যাচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মুনির আল বোস সোমবার সকালে আল জাজিরাকে বলেছে, রাস্তার কুকুররা আল শিফা হাসপাতালের উঠানে বেসামরিক লোকদের মরদেহ খাচ্ছে, কারণ বোমা হামলার মধ্যে মরদেহ কবর দেওয়া সম্ভব হয়নি। হাসপাতালটির প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ মুখাল্লি বলেন, সুবিধার অভাবে বেশ কিছু শিশু ইতিমধ্যে মারা গেছে। জ্বালানি ফুরিয়ে যাওয়ার ফলে শিশুদের মৃত্যু ঝুঁকি আরও বাড়ছে। লাশগুলো সব ধরনের ব্যাকটেরিয়া এবং অন্যান্য রোগের বড় উৎস হবে। হাসপাতালের ডক্টর ইউদাদ বর্ডার্স বলেছেন, এর প্রতিনিধিত্বকারী একজন সার্জন এই উদ্বেগ পুনর্বাসন করে বলেছেন, পরিস্থিতি খুবই খারাপ। হাসপাতালটিতে 600 জন রোগী এবং 37 জন শিশু রয়েছে, কিন্তু বিদ্যুৎ, পানীয় খাবার কিছুই নেই। কয়েক ঘন্টার মধ্যে ভেন্টিলেটর না থাকলে মানুষ মারা যাবে। একজন স্থানীয় সাংবাদিক বলেছেন, হাসপাতালের সর্বত্র পচা লাশের দুর্গন্ধ। হাসপাতালের এক সার্জন বলেছেন, এখানকার পরিস্থিতি অমানবিক। আমাদের বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাকে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। হাসপাতালের প্রধান প্রধান গেট ট্যাঙ্ক ও সাজ্জাদ নিয়ে অবস্থান নিয়েছে নেতানিয়াহু বাহিনী। হাসপাতালের ভেতরে প্রবেশ বা বাইরে বের হতে পারছে না। হাসপাতালের ভেতরে প্রবেশ বা বাইরে বের হতে গেলেই ইসরায়েলি স্নাইপাররা গুলি ছুড়ছে। এতে হাসপাতালের ভেতরে অবরুদ্ধ অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে আহতরা।